কাড়া সেখানে লড়াই কি রকম দেখাবে লড়াই দস্তুর মন্দন দেখাবে কাড়া রকি জরকা খুলতে পুচকা দিবে পুচকা মাত্র কোন দিকে আপনি খুঁজে নিবে কেন কাড়াই মানুষ আমি কি করব আমার যা করার করে দিয়েছি এবার খুঁজে নিবে কোন ঢিনটা আছে আচ্ছা আচ্ছা ওটা দেখিয়ে নিবে কু তো ভাগালে তো উ দিবে যদি আমার কাড়া নাই লাগে নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সদা সর্বদাই নতুন নতুন কালার লড়াই আপডেট পেয়ে থাকেন তো সেই মতো আজকেও এক নতুন আপডেট দিতে চলেছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলার সুবিখ্যাত রসিক সিদপুর গ্রামের মানিক মাহাতোর যে কাড়া লড়াইটি এটা অনেক দিন থেকে হয়ে আসছে যে আদি যে রসিক আছে তারা সবাই নাম করে সেই রসিককে তো সেই আসরে যে দু নম্বর কাড়া ভয়ানক কাড়া ফটিকবাবুর কাড়া তো সেই কারা সাথে যে কাড়া মালিক জোড়া করেছে সেই কাড়া মালিকের কাছে আমি হয়ে গেছি আগত তো সেই কাড়া মালিক এখন কি বলছে কেমন লড়াই হবে তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই কাড়া যেটি ফটিকবাবুর কাড়া এই কাড়া কিন্তু নাম দেওয়ার কারো সাহস ছিল না আমরা দেখেছি অনেক ভিডিও বা আজকো যে কনফার্মের জোড়া তা তো বলেছিল যে কেউ নাম নথিভুক্ত করে শুধুমাত্র এই কাড়া মালিক নথিভুক্ত করেছেন তো সেই কাড়া মালিকের কাছে সরাসরি আমি বক্তব্য আপনাদের কাছে তুলে ধরছি আপনারা দেখুন নমস্কার हेलो नमस्कार नमस्कार, नमस्कार. तो सर्वप्रथम আপনাকে জানা যে আপনার নাম এবং ঠিকানাটা আমার নাম শিবরাম্মা তো সলিকা কুমার দা মানে কি দি কি লাভ মানে দি আচ্ছা তো এখন আপনার কাড়া কেমন আছে কাড়া এখন আমার বিচালে আছে বিচালে আছে हां अच्छा तो, 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 तो आपने তো জানেছেন না যে সিদ্ধপুর আসরে দু নম্বর কারা কার আসছে আপনি জানেন তো হ্যাঁ জানি কার আসছে সুরত দি ফটিক মাতন কি বলছে ফটিক মাতর তো ওই দু নম্বরের সাথে কি আপনার জোড়া হয়েছে হ্যাঁ দু নম্বরে ওই লোকে বলছে আমি এখনো পর্যন্ত আর কাড়া দেখতে যাই নাই আর কাড়া দেখি নাই তো লোকে বলছে সাড় কাড়া অনেক কাড়ায় ভাগায় রেখেছে তো আমিও যাই হোক পুষে রাখেছি তখন সাড় বলে তো আমিও রাখেছি

তো তাহলে কেউ নাম দিচ্ছে না মানে দেও না এখনো পর্যন্ত তো এখন লাস্ট লাস্ট টাইমটাই আমি দেখছি যে কাড়াই বটে কাড়া আজীবন আমার বাপ ঠাকুর বাপ গেল কাড়া রাখি তো আমার আমার যাতেই চলেছে তো যাচ্ছে তো বলি একবার চেষ্টা আরেকবার দেখে এলি দেখে আছে তো কাড়া তো দেখে ছিল যে আপনি বললেন যে আপনার বাপ ঠাকুর দাদের কাড়া ছিল

আর ওটা তার আগে বরাবুইটা গোটায় লাগানছি আচ্ছা আচ্ছা ওই কথা বাকি নাই তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেমন রসিকার কাছে পৌঁছে গেছে আজকে আর কেমন রসিক কেমন রসিকার কাছে মানে নাম নথিভুক্ত করেছে যে মানে অতি মানে উত্তম কথা এই জিনিসটা যে আদি আসরে আদি লোকে কিন্তু মানে জোড়া করেছে কারণ এর বাপ ঠাকুর দাদু বলছে যে আমরা কিন্তু কাড়া রাখতি আর এখনও সে কারা রাখিয়ে চলেছে তো এখন এই কারা যে আছে

তকা মত কোন দি আপনি খুজে লিবে কোন কড়াই মানুষ আমি কি করিব আমার যা করার করে দিয়েছি এবার খুজে লিবে কোন ঢিনটা আছে আচ্ছা আচ্ছা ওটা দেখেলিবে কো কড়াই কড়া করিব ও করিেলিবে আমি কোন কিছু করব না সত্যি করে শেখিনা তো ঠেঙ্গা আমার কোন ঠেঙ্গা দেখাবো না আর কোন দেখাব না যা করবা আমি কইরেছি আজ এত দিন লে যা করবা রুয়াকে কি কইরেছি দিয়েছি যা দিবার তবে সেটা আছরে দেখতে পড়া ওটা দেখতেই পাবে যে কি হইলো না হইলো রেজাল্টটা না অনেক লোকে বলছে বলছে এটা পাশের কাড়া বটে এই বটে হাও বটে লাগাতেই পারবে না ভালো এরকম বলছে আর তো দেখো দেখা যাবে বল মুহে আর কাজটাই তো সেই জন্য নামিয়ে যাবে তখন তো মানিয়ে নেবে না হ্যাঁ তখন চোখে দেখতে পাবে তো হ্যাঁ তো ভেনরা ঝড় গিলায়ও বাগ থাকে আচ্ছা থাকে দেখবে ভালো করে নালা ঢুকিয়ে দিবার নাই কেউ ভেড়া ঝুড়ো বাঘ থাকে বড় বড় ঝুড়ে

একবার গাটা তো আধা ঘন্টা লাগবে গরম হতেই গরম হতেই হ্যাঁ বাহ সত্যিকার আমি আপনাদের কাছে কাড়াটা তুলে ধরব যে এরকম বলছে কাড়া মালিক কাড়াটি আপনারা দেখে কমেন্ট করবেন আর আমি আপনাদেরকে আবার বলে থাকি যদি আপনারা এই আসরের কাড়া লড়াই দেখতে চান তো তি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের কাড়া যে ছবি সেই সমস্ত বিষয় আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরব তো এই যে কাড়াটি এখন আছে তো কাড়াটা কি জোড়ানো একটা আছে আপনার এক গছ বাৰলে চে ঢুকবে মানে নিজৰ ইয়াতো মানি নাই নেকি নাই কাকো নাই নেকি আরে ছোট বাবুটাই খুলে তা অন্য লোক পাশ যেতে পারে নাই আচ্ছা মানে গলা ছাড়া কাকু খুলতে দেব না ওইটা মানবে কেন মানবে কেন নাই ওই ডরে খুলি নাই লোকে হাল মাল পাইছে তো তো বাঁধাই থাকুক কি করে যাব কখন লোকের কাড়া মোড়া হলে তো কটাকে লোককে দিব কদিন কাড়া সে তো অবশ্যই কাড়া যা হবে কবে কই দিকে হবে আর নামি আসরটা যখন ওই হচ্ছে তখন আস আর দেখো ওটা ষাঁড় কাড়ার জন্যে কেউ নাম দিছে নাই তো আমি তো দিয়েছি দেখা আর আমিও রাখিয়েছি তো এই যে আপনার এই খারাটা আছে কতদিন থেকে আছে আপনার এই কাড়াটা ওই মোটামুটি ওই সাড়ে তিন বছর বেশি হবে বয়সটা নাই বেশি হয় এই তো গেল ইহাটাই কাড়া নতো নেইছে নতো না আছাড় দায় তো দেখো যখন কেউ নাই নাম দিছে আমি তো এতনা দিন লে দেখলি তখন যে কোন ওই কাড়াটার সঙ্গে কেউ নাম নাই দিলো তখন বলি তালে যা বড় বড় সামনে বড়ে তালে কাড়ার সঙ্গে লাগাই লাগাই আড়াই বটে না বটে হ্যাঁ কত কত কারা গেল আর কত আসছে আর যাচ্ছে যতদিন পচে থাকবো তো তোই না আসছে 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 আর যাচ্ছে আসছে আর যাচ্ছে

অত বড় আসরটা যদি কাটারে আমার নৈরাসা করে তাহলে আমি শুধু আসব তাহলে ওয়া কৌটুকু মানে ইজ্জত নিজের রাখার জন্য আমি রাখিয়ে দিব না লাগিলে আচ্ছা তো ধরুন আমরা আমরা দেখেছি যে অনেক লোকের দেখেছি আমরা যে বলে যে এত টাকা না দিলে আমরা কিন্তু সেই আসরে লিখব না সান্তনা পুরস্কার হলো টাকার জন্য কোনো ব্যাপার না টাকাটা তো

যে যিনি কিন্তু প্রাইজেরও সেরকম তেমনটা দেখে নাই যেটা আপনারা বুঝতেই পারছেন যে পনেরো হাজার টাকা মাত্র আছে আর এত ভয়ঙ্কর কাড়া যেখানে আপনারা দেখেছিলেন যে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আপনার ডাক দিয়েছিল আপনারা দেখেছিলেন ওর গ্রামের আসলে তো সেই কারার সাথে কিন্তু লাগাত চলেছে আর সেখানে বলছে যে আমি যদি খেলা না দেখাতে পারি দর্শককে তাহলে কিন্তু দশ হাজার টাকা কমিটিকেই জমা দিয়ে দেবো নাকি চলে আসবো চলে আসবেন তো এই যে আপনি আপনার নামটা বলুন আমার নাম রামবিলাস মাহাতো আচ্ছা তো এই এই মহাশয় আপনার কে হয় আমার জেঠা ওই জেঠা ওই আচ্ছা জেঠুর নামটা কি বললেন শিবরাম মাহাতো শিবরাম মাহাতো তো কারার যে এখানে যে আছে তো কারাটা আপনি কি রকম দেখতে পান দেখো আমি তো কারা সঙ্গে ঘুরে বুঝি না ই ঘর ঘর না মানে সঙ্গে আজি ঘরে আমরা দুই লোকে দেখা করি আচ্ছা মানে আপনারাই দেখা শোনা করেন আচ্ছা তো কারার কি রকম মানে হাব বাপ কেমন বুঝতে পাচ্ছেন কারার আব বাপ গ্যারান্টি খেলা দেখাবে গ্যারান্টি খেলা দেখাবে আচ্ছা দর্শককে কি বলবেন সবসম দর্শককে কি বলবো আশা দিনতে অনুরোধ করছি দর্শক যেমন আছে আচ্ছা কি বলবো এই কত দিন থেকে পুছে રાખીছি খেলা তো দেখা দেখে গ্যারান্টি আছে ওটা লড়াইটা কবে হবে আপনি জানেন না কবে লড়াইটা 12 হয়ছেন 12 হয়ছেন আর প্রাইস কত আছে 15000 টাকা 15000 টাকা আচ্ছা তো আপনারা বুঝতে পাচ্ছেন যে 15000 টাকা সাথে কিন্তু জোড়া হবে কিন্তু সেখানে এমন বাজি রেখেছে যে 10000 টাকা মানে মহাশয়েই দিব বলে আছে যদি জোড়াটা যদি মানুষকে খেলা না দেখাতে পারে মানে কীরকম মানে বুকের পাটা রেখে বলছে আপনারা বুঝতেই পারছেন তাহলে কী ভয়ঙ্কর কাড়া লাগবে সেটা আপনারা দেখবেন সেই আসরে গিয়ে তো তার পূর্বে আমি এখন আপনাদের কাছে কাড়াটি খুলে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি যে এখন কাড়াটা মহাশয়ের কীরকম আছে সেই জলহস্তি মতন কাড়া আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো তুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই কাড়া লড়াইটি আপনারা সবার আগে সবার প্রথম এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন আর ভিডিওটি আপনি যেমন দেখছেন সেরকম অন্য দেখার আপনারা সুযোগ করে দেবেন শেয়ার করে কারণ এরকম কাড়া আর দেখা একটা নজিরবিহীন ব্যাপার এইরকম রসিকের এমন বুকের পাটা যে নিয়ে কথা বলা তো সেই সমস্ত দেখে শুনে আপনারা কমেন্টও করবেন কমেন্ট বক্সে সেই রিপ্লাইও দিতে আমি আপনাদের জন্য প্রস্তুত থাকব নমস্কার